লামডিং প্ৰখণ্ডৰ ৰাষ্ট্ৰীয় সেবিকা সমিতিৰ উদ্যোগত পূৰ্ণিমাৰ পবিত্ৰ দিনত গোৰক্ষা আৰু গোপালনৰ ওপৰত কেন্দ্ৰ কৰি গোপূজন আদিকে ধৰি কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ কাৰ্যসূচী অনুষ্ঠিত কৰা হৈছে। ইতিমধ্যে অসম চৰকাৰে গোৰক্ষাৰ ওপৰত আইন প্ৰণয়নৰ বাবে বিধানসভাত উত্থাপিত কৰা প্ৰসংগটোত উৎফুল্লিত হৈছে সৰ্বসাধাৰণ ৰাইজ। ৰাষ্ট্ৰীয় সেবিকা সমিতিয়ে গোপালনৰ ওপৰত গুৰুত্ব দি গৰুৰ গাখীৰৰ উপৰিও গোমূত্ৰ আৰু গোবৰৰ উপকাৰিতা সম্পৰ্কেও আলোচনা কৰা দেখা যায়। গৰুৰ গাখীৰ, গোমূত্ৰ আৰু গোবৰৰ মহান উপকাৰিতাৰ বাবে ভাৰতবৰ্ষত প্ৰাচীন কালৰে পৰা গোধনক গোমাতা ৰূপে পূজা কৰি অহা হৈছে আৰু গোহত্যা বাৰণ কৰা হৈছে বুলি মন্তব্য কৰে ৰাষ্ট্ৰীয় সেবিকা সমিতিয়ে। এই কাৰ্যসূচীত উপস্থিত থাকে ৰাষ্ট্ৰীয় সেবিকা সমিতিৰ লামডিং প্ৰখণ্ডৰ সোমা মুহৰী, অমৃতা দাস, জিলা উপদেষ্টা এন কে সিং আৰু লামডিঙৰ বিভিন্ন কৰ্মকৰ্তা। नया प्रस्ताव दाखिल सरकार के सामने दाखिल किया है। गाय के विरुद्ध, हत्या के विरुद्ध कठिन से कठिन नियम बनाने का। इस नियम का हम सभी जितने भी समाज से भी संगठन हैं, हम सब उसका समर्थन करते हैं और हम हिंदू और हिंदुत्व के रक्षक हैं। हम सभी जितने भी हिंदू हैं, आपके माध्यम से ये अवश्य बोलना चाहता हूँ, इस बोलने में कोई हिचकिचाहट नहीं है, कि हमसे जो दूध मांगे उसे मैं खीर दूंगा, हमसे जो गाय का या माँ का खून मांगे उसे मैं अवश्य चीर दूंगा। जी हमारे जे गोरक्षा, গৌরক্ষা আমাদের আমাদের দেশে যে গৌরক্ষা যে অভিযান শুরু হয়েছে, তো ওই পদে ওই ভেবে আমরা আজকে আমরা সমাজে আমাদের নদীর পার তিন নম্বর ইপিজে কলোনির থেকে দশ নম্বর ওয়ার্ডে আমরা সবাই একটা একটা ভীষণ ভীষণ একটা ভগবানের আশীর্বাদ একটা বরদান পেয়েছি যে আজকে আমাদের গৌরক্ষার জন্য আমরা সবাই একত্রিত হয়ে এখানে গৌরক্ষার ব্যাপারে সমাজে একটা ভালো কিছু দিক সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমাদের গরু গোরক্ষা কী হয়, আমাদের হিন্দু ধর্মের গরু মানে কী, আমাদের গরু আমাদেরকে কী দেয়, তো সেই ব্যাপারে আমরা এই অভিযানটার জন্য নবনির্বাচিত ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী অসমৰ, তেওঁ গোরক্ষার কারণে কিবা একটা আইন আনিছে, এই বিষয়ে আপনি কি কব? এটা তো বহুত ভাল, খুব ভালোর জন্যই আনছে আমাদের জন্য, কারণ আমাদের গরু সবাই পালিত হয় কিন্তু রাস্তাঘাটে সব পথে ঘাটে গরু কোনো কোনো জায়গা হয়তো আগুনে মুখে দিয়ে দেয়, কোনো সময় হয়তো কোনো কিছু একটা প্লাস্টিক খেয়ে নেয়। তো গরু হলো আমাদের মাতা, যার থেকে আমরা দুধ ঘি সব পাই। একটা বাচ্চা যদি মার বুকের দুধ যদি নাও পায়, সে গরুর দুধ খেয়ে বাঁচতে পারে। কিন্তু মূল্যবান কথা কইছে যে গরু প্লাস্টিক খাই ফেলে। হ্যাঁ হ্যাঁ, এই উপর আপনার কি কর্তব্য থাকবে আগন্তুক দিনে যদি কোনোবাই যদি এনে ধরনের দেখা পড়েছে, চকু মিলি দেখা পড়েছে যে কি করব, আপনার কর্তব্যটা কি থাকবে? এইটো কারণে আমার সজাগতা সকলে হব লাগিব, অকলে মই হব লাগিব বলে মই নকস কি দিব বিচাৰিছে, এটো মই রাইজর বছর বিচাৰিছো যে সকলে সজাগতা আনিব লাগিব যে আমার গরু শুধু অকলে গরু নহয়, এটো আমার মা হয়, আমার যেনকা আমার ভারতবর্ষ মা হয়, আমার নিজের মা যেটু আমার জন্ম দিয়েছে এটু আমার মা হয়, আর গরু হেটু আমার মাই হয়। যি কারণে আপনাদের এই মূল্যবান মূল্যবান বক্তব্য আমার আগে দাঙি ধরেছে, ইয়ার উপর লক্ষ্য করে কেবাটাও হারা থাকি বলে কয়ে আছে, সেইটোর কারণে আমার জায়গা জায়গায় গিয়ে সেটা সতর্কতা জানাব লাগিব, নিজে সতর্ক করে আর বেলেগর সরু ডাঙর সকলে একেলগত মিলিজুলি যেনকা মানে আমার যে নিজকে যেনকা মই প্রটেক করো, সেইটোর কারণে আমার সমাজক প্রটেক করবে, আর সমাজের কারণে সেটা মানুষের সকলে লোক ঘরে ঘরে গই গই ইহতক বুঝাব লাগিব যে আমার গৌ মাতাটো আমার কি হয়, সেটা মাই হয়, কিন্তু আমার সেটু মাকে কোনে পাত্তা নিদে, পথে ঘাটে যতে ততে কিবা কিবি খাই পেলায় কিবা কিবা অসুস্থ হয়েছে। কেদিন আগতে আমার ফিল্ডতে একটা গরু ইমান অবস্থা হয়েছে যে মই জানাই নাছিলো যে তা কি হয়েছে, ইমান পাগলা নিচিনা মানে এনেকা হয়েছে, কি খাই পেলালে কি না খেলে, তারপরে তো পিছপালের দিন মরি গল, তারপর আর মানে কোনো করা নাছিলে আর ডক্টর করব না লাগছে, সেটার কারণে সকলে নিজে যি গরুয়ে পালন করে সিহতকও সতর্কতা হবো লাগবে, যতে ততে সেটা মানে আমার যে আছে নহয় যে কালি মই আজি মই নিজের গরু ঘরত আছে এটু মই বান্ধি রাখো আর বেলেগত তো সেটা হয় না, সেটা সজাগ যেহেতু আমার সমাজের মানুষে সেগুলো বুঝাব লাগিব যে তো আমার লড়া ছোৱালী মই যতে ততে মই সেটা সারি দিব নোৱাৰো, তো এনেকুৱা আমার গরুও হয় যেহেতু আমার গরুর গাখীর খায় যে আমার লোক সকলে আজি সুস্থ আর হবো লাগে, আজি করোনার দিনতে আজি মহামারীর দিনতে আমার কি কয় গাখীর আর তোমার হলে দিয়া খাবলে কয় যে সেটা আমার রোগের পর প্রত্যেক হব পারি, তো সেটু এনেকা সজাগতা সকলের সাথে আনিব লাগবে। লামডিংৰ পৰা সৰঞ্জিত গোৱালাৰ রিপোর্ট, নেক্সট নিউজ, গুৱাহাটী।